আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। শখবিরি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ফোনটিও চালু আছে এবং আমার সিমও চালু আছে। আমি সবাইকে কল দিতে পারবো, বাট আমাকে যে কল দিবে তারা শুনতে পারবে, দুঃখিত আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। মানে অনেকে এটা করতে চায় যে আমার ফোনে কেউ কল দিলে আমাকে যাতে কেউ না পায়, কিন্তু আমি যাকে কল দেব তার নাম্বার জানি কল চায়। ঠিক আছে, এই কাজটি আপনারা করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু আপনারা যখন কোডটি ডায়াল করবেন তখন দেখা গেল যে আপনাদের এই কাজটি চালু হলো, বাট আপনারা এটা আবার অফ করতে হবে, কিন্তু কীভাবে অফ করবেন সেটা কিন্তু ভুলে যাবেন। তো মূল ভিডিওতে যার আগে সবার কাছে বরাবর মতো একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, এখন সরাসরি মোবাইলের স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ডায়াল পেডে চলে যাবেন, এখান থেকে আমি কিপ্যাডে চলে যাব। সকল ধরনের সিমে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। 2 1 স্টার, তারপর এখান থেকে আমি যেহেতু বাংলা লাইন সিমে করব তো এখান থেকে আমি 019 দিয়ে দিলাম। ঠিক আছে, তো 019 দেওয়ার পরে এখান থেকে আমরা হ্যাশ ক্লিক করে দেবো। দেখুন, *21*019#, আমি যেহেতু বাংলা লাইন সিমে করতেছি তার জন্য এভাবে উঠালাম। আপনারা যদি জিপিতে করেন তাহলে 017 উঠাবেন, আর যদি এয়ারটেলে করেন 016, আর যদি রবিতে করেন 018, টেলিটকে করলে 015। এভাবে করে কিন্তু আপনারা ডায়াল করবেন। তারপর এখান থেকে আমি আমার বাংলা লাইন যে সিমটা আছে সেটাকে ডায়াল করে দেবো। ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কোডটি সাকসেসফুল, কল ফরওয়ার্ডিং রেজিস্টার্ড ওয়াজ সাকসেসফুল, ওকে। আমি এখান থেকে ওকেতে করে দিলাম। তো এখন আমাকে যে কল দেবে তখন তার মোবাইলে বলবে, দুঃখিত আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। চাইলে কিন্তু আমি এখন যে কাউকে কল দিতে পারবো। এবার আসুন এটা কীভাবে আপনারা অফ করবেন। আমরা কিছু সময়ের জন্য এটা করে রাখতে চাই, আবার এটাকে অফ করতে চাই, সার্ভিসটা অফ করতে চাই। তো অফ করার জন্য আবার সেমভাবে আপনারা এখান থেকে ডায়াল করবেন *21#, জাস্ট এই কোডটি ডায়াল করবেন। ডায়াল করার পর আপনারা যেই সিমে এটা চালু করেছেন সেই সিমে একটা ক্লিক করে দেবেন। এটা কিন্তু আবার আমার সার্ভিসটি কিন্তু আবার চালু হয়ে গেছে। এখন আমাকে যে কেউ কল দিলে কল আসবে। আপনারা অনেকেই বলেন যে কোডের মাধ্যমে ডায়াল করলে আপনাদের এটা এনেবল হয় না বা এটা বন্ধ হয় না। আপনারা ডায়াল পেডে চলে যাবেন, তারপর উপর দিকে 3 ডট মেনু পাবেন, এখানে এটা ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর এখান থেকে সাপ্লিমেন্টারি সার্ভিসেস এখানে চলে যাবেন। কারো মোবাইলে অন্যরকম থাকতে পারে, জাস্ট আপনারা খুঁজে বের করবেন কল ফরওয়ার্ডিং। এখানে আমার সিম অন আছে, এই যে উপরের দিকে আছে আমার এখানে সিম অন, আর নিচে আছে সিম 2। ঠিক আছে, যেহেতু আমি সিম 2 করেছি আমরা চলে যাবো এই কল ফরওয়ার্ডিংয়ে। তারপর এখান থেকে আমরা চলে যাবো ভয়েস কলে, অলওয়েজ ফরওয়ার্ড, এই যে অলওয়েজ ফরওয়ার্ড এখানে কিন্তু আমার 019 দেওয়া আছে, এখানে আমরা এটা ক্লিক করবো। ডিসেবল, জাস্ট এই ডিসেবলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অডিও কল যাওয়ার পর আবার ভিডিও কলে গিয়ে আপনারা এখান থেকে ডিসেবল করে দেবেন তাহলে এখন আপনাকে যে কেউ কল দিলে আপনার মোবাইলে কল চলে আসবে। আশা করি আপনারা এই কোডটি কাজে লাগাতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি এসেন শখবিদানিসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।